Hi guys, welcome to our YouTube channel Bong Views. আমি শিলা জি, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে ভিডিওগুলোকে লাইক করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রিপশন হচ্ছে একদম ফ্রি অফ কস্ট, সো কঞ্জুসি না করে চটপট সাবস্ক্রাইব করে নিন। আর নিয়মিত এসে ভিডিও, আর আমাদের একটি ফেসবুক পেজও রয়েছে, তো দর্শক বন্ধুদেরকে বলে রাখি, তো আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক পেজটা ফলো করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের ফেসবুক পেজটা ফলো করে নেবেন, কারণ অনেক সমস্ত ভিডিও রয়েছে যেগুলো আপনারা ইউটিউবে দেখতে পাবেন না, বা এরকম কিছু ফেসবুক অরিজিনালস হিসাবেও ভিডিও আসে, তো সেগুলো কিন্তু শুধুমাত্র ফেসবুকেরই জন্য, তো আপনারা ওইগুলো মিস করে যান। তো ইউটিউবের সাথে সাথে আপনারা আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজটাকেও ফলো করুন, দুটোর নামই বং ভিউস। আজকে আমরা নিয়ে চলে এসেছি অপরেটি রিকোয়েস্টেড ভিডিও, আবারও আমরা নিয়ে চলে এসেছি মিজানুর রহমান আজহারের একটি ভিডিও। তো আপনারা সবাই হচ্ছে মিজানুর রহমান আজহারের ভিডিও পছন্দ করেন এবং আমরাও হচ্ছে সেই অনুযায়ী আনতে থাকি। আজকের ভিডিওর টাইটেল হচ্ছে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, হাউ বিউটিফুল ইজ আল্লাহর ক্রিয়েশন, আর চ্যানেল নেম হচ্ছে রোজটিভি24। তাহলে চলুন কথা না বাড়িয়ে এবার আমরা ভিডিওটা দেখে নিই। আর ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক পেজে তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন, আর ফেসবুক পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন দেখা শুরু করি। أَوَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صَافَّاتٍ وَيَقْبِضْنَ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَنُ إِنَّهُ بِكُلِّ شَيْءٍ بَصِيرٌ اللَّهُ أَكْبَرُ আল্লাহ বললেন, কেমন করে ওরা নাস্তিক হয়, ওরা কি পাখির দিকে তাকায় না? ফাওকাহুম, যে পাখি মাথার উপরে উড়ে বেড়ায়, সাফাতিন, ডানা মেলে বেড়ায়, ইয়াকবিদনা, আবার ডানাগুলো গুটিয়ে নেয়। ওরা যদি পাখির দিকে নজর করে তাকায়, পাখির ভেতরে আমার আল্লাহর নিদর্শন আছে নাড়াই। আপনি পাখির দিকে তাকালে নাস্তিক থাকতে পারবেন না, আপনি সাগরের দিকে তাকালে নাস্তিক থাকতে পারবেন না, আপনি যদি ঝর্ণার চমৎকার কলকলতানের দিকে নজর করে তাকান নাস্তিক থাকতে পারবেন। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কারবি রহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড় তুই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, সাগরের দিকে তাকা, ঝর্ণার দিকে তাকা, পাখির দিকে তাকা, এগুলোর মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? পাখিগুলো কেমন করে ডানা মেলে বেড়ায়, ফাওকাহুম সাফাতিন, আবার ডানা ঝাপটায়, আবার ডানাগুলো গুটিয়ে ল্যান্ডিং করে, ঠিক কি না? এই পাখির কথা কোরআনে বলল কে? আব্রাহার বাঘিনীকে একটা স্পেশাল পাখি দিয়ে আল্লাহ সাইজ করছে, পাখিটার নাম কি? জোরে বলেন, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিলা, বারেকা বা ভাঙতে লে পাঠাওয়া বাবিল, দাও খোদা দা আমায়া বার মরে দারাজ দিল, দাও খোদা দা আমায়া বার মরে দারাজ দিল। আল্লাহু আকবার। আবার সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সাথে একটা পাখি ছিল, এই পাখিটা সাইয়েদনা সুলাইমানের সিংহাসন যখন আকাশ দিয়ে উড়ত, এই পাখিটা উড়ত, কি নাম? কি নাম? فقال ما لي لا ارى الهدهد, হুদহুদ পাখি। এই পাখি হাজার ফিট উপর থেকে নিচের দিকে, মরুভূমির কত নিচে সুন্দর পানি আছে, মিষ্টি পানি আছে, কত হাজার ফিট নিচে আছে, এই পাখির চোখের জুমিং পাওয়ার, মেগাপিক্সেল পাওয়ার এত বেশি ছিল, নজর করে জমিনের কত ফিট নিচে পানি আছে, সাথে সাথে সুলাইমান নবীর কাছে রিপোর্ট দিয়ে যেত। কোন সুবহানাল্লাহ। আবার যখন আপনারা জান্নাতে যাবেন, আপনাদেরকে পাখির ভুনাগ্রস্ত খাওয়াবে কে? ওয়ালাহামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আপনারা জান্নাতে যখন ঢুকবেন, পাখির ভুনাগ্রস্ত ফেরেশতারা নিয়ে হাজির হয়ে যাবে। খাইবেন পাখির ভুনাগ্রস্ত? খাইবেন? যে পাখির ভুনাগ্রস্তের কথা শুনলেন লালা চলে আসছে মুখে অনেকের। নামাজ কায়েম করতে হবে কায়েমপুরের লোকেরা, ইসলাম কায়েম করতে হবে, তালি তাহলেই পাখির ভুনাগ্রস্ত খাওয়া যাবে, কারণ ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, আওয়ালাম ইয়ারাও ইলাত তাইর, নাস্তিক কেমন করে হয়, ওরা কি আমার পাখিগুলোর দিকে তাকায় না?
কেমন করে পাখিগুলো ডানা মেলে, কেমন করে পাখা ঝাপটায়, কেমন করে পাখাগুলো গুটিয়ে নেয়, কেমন করে জমিনে নেমে আসে। সুবহানাল্লাহ, কত পাখির কথা যে আল্লাহ কোরআনে বলেছেন আপনি অবাক হয়ে যাবেন। কত কিসিমের পাখি যে আল্লাহ পৃথিবীতে বানিয়েছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। পৃথিবীতে সবচেয়ে ছোট্ট সাইজের যে পাখিটা আল্লাহ বানিয়েছে এটার নাম হামিং বার্ড, নর্থ আমেরিকাতে পাওয়া যায়। এটা যখন প্রাপ্ত বয়সে পৌঁছে ম্যাচিউরড হয় এটার সাইজ হয় মাত্র 3 ইঞ্চি। যেরকম কয় ইঞ্চি পৃথিবীর সব পাখিগুলো শুধু সামনে উড়ে, এই হামিং বার্ড যেমনি সামনে উড়ে এট দা সেম টাইম সামনে উড়ার পাশাপাশি পিছনের দিকে উঠতে পারে। কোন সুবহানাল্লাহ, পাখি পিছনের দিকে উড়ে কোনোদিন দেখছেন? কায়েমপুরে আছে নাকি? এই হামিং বার্ড সামনে যেমনি উড়ে এট দা সেম টাইম পিছনে উড়ে। এই পাখিটা প্রতি সেকেন্ডে তার ডানা ঝাপটায় 80 বার, কয়বার? সুবহানাল্লাহ কইতে পারলেন না? আপনি হাত ঝাপটাতে পারবেন কয়বার? 1 সেকেন্ডে আমি ঝাপটাতে পারি 3 বার, 3টা বারি মারতে আমার 1 সেকেন্ড শেষ। কিন্তু এই পাখিটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটায় 80 বার। সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাখি বানালেন আলফিন সুইফট, সাউথ ইউরোপের আল্পস পর্বতমালার পাশে থাকে তো, এটার নাম আলপিন সুইফট বার্ড, গোটা বিশ্বে এটার বলে সুইফট বার্ড। এই পাখিটা একবার উঠতে আরম্ভ করলে শূন্যে থাকে 8 মাস, 8 মাস পরে জামিনে একবার নামে, আবার যখন শূন্যে উড়াল দেয় আবার উঠতে থাকে 8 মাস, নিচে নামে না কোন। সুবহানাল্লাহ। হোমা বার্ড একটা পাখি আছে যে পাখিটা শূন্যে উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে, আর ওই ডিম জামিনে পড়ার আগেই শূন্যে থাকতে ডিম ফেটে বাচ্চা বের হয়ে ওই বাচ্চাও আবার শূন্যে উঠতে থাকে। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। ওরা কি পাখির দিকে তাকায় না? কেমন করে পাখিগুলো ডানা ঝাপটায়, কেমন করে নিচের দিকে নামে, কেমন করে উপরের দিকে ওঠে। এই পাখির দিকে যদি কেউ নজর করে তাকায় পাখির রব আমি আল্লাহরে সেই ব্যক্তি খুঁজে পাবে, ঠিক কি না? এই পাখির উপর রিসার্চ করেই বিমান আবিষ্কার হয়েছে। আলেম যারা আছেন বলেন তো পাখি আরবি কি? পাখি আরবি তয়ির, আর বিমান আরবি কি? তয়ের। মাশাআল্লাহ, পাখি আরবিও তয়ের, বিমান আরবিও তয়ের। বার্ডস এন্ড এরোপ্লেন মেনটেইন দ্য সেম ফ্লাইং মেকানিজম ওয়াইল ফ্লাইং। পাখি আর বিমান যখন উড়ে একই সিস্টেমে উড়ে। এই পাখির উপর, এই আয়াতের উপর রিসার্চ করে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার দুই ভাই 1903 সালে উইলবার রাইট অর ভিল রাইট প্লেন বানায় ফেলছে। কোন সুবহানাল্লাহ। আমরা বানাতে পারি না, আমরা খালি ঘুমাই, আমরা খালি গান গাই, আমরা খালি নাচানাচি করি, ও শেফালি কেন পানে জর্দা মিশালি, ঠিক কিনা? আমরা দুম্মা চলে দুম গাই, হিন্দি গান গাই, মদ আর নারী নিয়ে ব্যস্ত আমরা, ঠিক না? আমাদের কোরআনের আয়াতের উপরে গবেষণা চালিয়ে রিসার্চ করে আমেরিকানরা প্লেন বানাইছে। প্লেন, আল্লাহ এই প্লেনের কথা কোরআনেও বলে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই দুই ভাই কোরআনের আয়াত যখন শুনলো অবাক হলো, কিরে পাখি উঠতে পারে আমরা উঠতে পারি না কেন? পাখি নিয়ে গবেষণা শুরু করে দিল। পাহাড়ের উপর শুয়ে শুয়ে দুই ভাই পাখির ছবি আঁকে, কেমন করে পাখিগুলো উঠে, কেমন করে টেক অফ করে, ল্যান্ডিং করে, কেমন করে ফ্লাই করে। গবেষণা করতে 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 দুই ভাই প্লেন বানায় ফেলছে। কোন সুবহানাল্লাহ। তবে তখনকার প্লেন এখনকার অত্যাধুনিক এত মডার্ন প্লেন না, ছোট্ট সাইজের প্লেন, একটু আকাশে উড়ে আবার ধপাস করে পড়ে, মানুষের হাত ভাঙে পা ভাঙে। আমেরিকাতে বেশি সুবিধা করতে পারলো না, চলে গেল ফ্রান্স। ফ্রান্সের এক প্রিন্স ওদেরকে অনেক ডোনেট করলো, বানালো ওরা প্লেন, পৃথিবীর সর্বপ্রথম কমার্শিয়াল প্লেন, যাত্রীবাহী বিমান, ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরে সেফলি ল্যান্ড করেছে। কোন আল্লাহু আকবার। শুরু হয়ে গেল মানুষের স্বপ্ন সাধন। আগে মানুষ আফসোস করতো, আহারে পাখি উড়ে আমরা উঠতে পারি না, এখন পাখি উড়ে পাখির স্যার দ্রুত বেগে আমরাও উড়ে, যেরকম ঠিক কিনা? আপনারা যারা হজে গেছেন কিভাবে গেছেন? আর বিমানে গেছেন তো বুঝছি, বিমানে উড়ে উড়ে গেছেন না? বিমানের ভেতরে যখন আপনি বসা, বিমানটা তো আপনার নিয়ে শূন্য উড়াল দিয়ে তারপরে গিয়েছে, যেরকম ঠিক কিনা? এই দুই ভাইয়ের প্লেন আবিষ্কারের পর থেকে নানা ধরনের প্লেন পৃথিবীতে আবিষ্কার হয়েছে। বর্তমান পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে বিমানটা আবিষ্কার হয়েছে এটার নাম বোম সুপারসনিক। কি নাম? বোম বোম আফ্রিদি না, আবার বোম সুপারসনিক। এটা সবচেয়ে দ্রুত বেগে চলে, আগে ছিল কনকর্ড। এটা ইউরোপ থেকে হিথ্রো এয়ারপোর্ট থেকে
ওয়াশিংটন ডিসি এয়ারপোর্টে ক্রস করার জন্য নর্থ আটলান্টিককে পাড়ি দিত 1000 কিলোমিটার বেগে চলত। এখন বোম সুপারসনিক 1200 থেকে 1300 কিলোমিটার বেগের শূন্যে চড়ে চিল্লায় এখন আল্লাহ আকবার। সবচেয়ে বিশাল সাইজের যে বিমানটা বর্তমানে আবিষ্কার হয়েছে এয়ার বোয়িং A380, 525 জন প্যাসেঞ্জার নিয়ে এটা শূন্যে উড়াল দেয়। সুবহানাল্লাহ, বাড়িতে যে বলবেন 525 জন মানুষ নিয়ে একটা বিমান কেমন করে উড়ে? 525 জন যদি মানুষ উঠে প্রত্যেকের 3-4টা করে লাগেজ আছে না নাই? 525 জনের খাবার দাবার আছে না নাই? এগুলো সবগুলো নিয়ে শূন্যে উড়ে। বিমান আবিষ্কারের আগ পর্যন্ত পৃথিবীর সব দেশের ছিল সেনাবাহিনী আর ছিল নৌবাহিনী। যখনই বিমান আবিষ্কার হলো শুরু হয়ে গেল এয়ারফোর্স মিলিটারি বিমান বাহিনী চিল্লায় এখন ঠিক কিনা। এজন্য আল্লাহ বললেন, গোলাম আমার কোরআন নিয়ে গবেষণা কর, আমার কোরআনের দিকে নজর করে তাকা, পাখিগুলোর দিকে নজর করে তাকা, আমারে খুঁজে পাবি, ঠিক কিনা? এজন্য আল্লাহ আসরা নাই, আল্লাহর সৃষ্টি নৈপুণ্যের দিকে আপনি নজর করে তাকান, আল্লাহরে খুঁজে পাবেন, চিল্লা এখন ঠিক কিনা? তো আমরা দেখে নিলাম হচ্ছে ভিডিওটি হচ্ছে অন্য বাকি ভিডিওগুলোর মতোই খুবই ইনফরমেটিভ, আমরা অনেক কিছু জানতে পারলাম এবং এটা দেখে আমরা অবাক হলাম যে বিমানের যে কনসেপ্ট বা বিমান বলে যে কিছু হতে পারে সেটাও নাকি কোরআনে উল্লিখিত ছিল এত বছর বছর আগে। তো এটা সত্যি একটা চমকপ্রদ বিষয় আমাদের সবার কাছে। এবং এখানে যে নাস্তিকরা কি করে নাচতে পারে সেটার কথা যেখানে বলা হয়েছে, সত্যিই তাই, শুধু পাখি কেন, আমরা গোটা পৃথিবীতে এত সুন্দর সুন্দর সৃষ্টি দেখি উপরালার যে আমরাও তাজ্জব বনে যায় যে এতটা কি করে। হ্যাঁ, এবং সবার সাথে সবকিছু লিঙ্ক থাকে, মানে অবভিয়াসলি তারা তো দেখতে সুন্দর হয়, সৌন্দর্যের দিক থেকে তো বটে, কিন্তু প্রত্যেকের যে বডি সিস্টেম, প্রত্যেকের আলাদা আলাদাভাবে বডি সিস্টেম, এবং তারা কি খাবে, কোন কোন পরিবেশে থাকবে, কিভাবে তাদের বংশবিস্তার হবে, সমস্ত কিছুই কিন্তু মানে আলাদা আলাদাভাবে রয়েছে, সুনির্দিষ্টভাবে, সুপরিকল্পিতভাবে, এটা একদম পুরোপুরি পারফেক্ট। মানে যেন মনে হয় যে উপরওয়ালা বা আল্লাহ বা ভগবান সবকিছু আগে থেকেই জানতে তাদের কি প্রবলেম হতে পারে, কোথা থেকে কি ধরনের বিপদ আসতে পারে, তাদের কি প্রয়োজন হতে পারে, প্রত্যেকের মানে সেই সেই জিনিসগুলোকে মাথায় রেখে যেন মনে হয় তাদের সৃষ্টি করেছে, ইনক্লুডিং আস, অর্থাৎ হিউম্যান বিইংকেও। তো এটা সত্যি একটা আশ্চর্যজনক বিষয় যে এতটা পারফেক্ট, এই যে শুধুমাত্র জীব বলে নয়, যে কোনো মানে সৃষ্টি যদি বলি আমরা, পাহাড় পর্বত নদী সমুদ্র মালভূমি সমভূমি যে কোনো কিছুই এত পারফেক্টলি সমস্ত কিছু আমাদের পৃথিবীতে বিরাজমান রয়েছে এবং এত বছর ধরে, যুগ যুগ ধরে এত সিস্টেমেটিক্যালি যে চলে যাচ্ছে, তো সেটা সবকিছুই হচ্ছে আল্লাহ বা উপরওয়ালা বা ভগবানের সৃষ্টি। আর সত্যি এটার জন্য আমরা সবসময় বিস্ময়ে মানে তাকিয়ে থাকি যে কি করে পসিবল। আর সত্যিই তাই, একজন নাস্তিক সে হয়তো এগুলো বিশ্বাস না করতে পারে, বাট তার কোথাও গিয়ে এগুলো ভাবা উচিত যে এতটা পারফেক্টলি কিন্তু এমনি এমনি হয় না, এক্স্যাক্টলি কিছু একটা মানে অলৌকিক শক্তি বা কিছু একটা তো ডেফিনেটলি রয়েছে। তো এটা সত্যি খুব ভালো লাগলো। আর এখানে যে আমি দেখতে পেলাম যে হামিং বার্ডের ব্যাপারটা যে মিজানুর রহমান আজারি বললেন, তো এর মধ্যে অনেকটাই আমরা জানতাম, তো কিন্তু বাকি যে জিনিসগুলো যে পাখি থেকে আর কি যে বিমান সৃষ্টি ওটাও আমাদের জানা ছিল, বাট এই যে রাইটস ব্রাদার্স এটাও আমাদের জানা ছিল, বাট তার পরিপ্রেক্ষিতে যে এই কোরআনের বিষয়টা সেটা আমাদের সম্পূর্ণ অজানা ছিল। আর সবথেকে একটা ভালো জিনিস দেখে লাগে বা এই জন্যই মিজানুর রহমান আজারির আর কি ভিডিও আমাদের দেখতে ভালো লাগে, তিনি সমস্ত ব্যাপারে চরম জ্ঞানী একজন মানুষ আর প্রচন্ড মানে তার মধ্যে জেনারেল অ্যাওয়ার্ডনেস। আই থিং আগের মৌমাছির ভিডিওর কমেন্টে আপনারা অনেকেই লিখেছেন তিনি ডক্টরেট করেছেন, পিএইচডি ডিগ্রি অধিকারী। তো এটা আমরা ওই ভিডিওর মাধ্যমে জেনেছিলাম, যদি সত্যি মানে সত্যি সত্যি হয়ে থাকে এটা তো ডেফিনেটলি তুমি খুবই একজন জ্ঞানী মানুষ। হ্যাঁ, তার যে জেনারেল ইন্টেলিজেন্স বা জেনারেল অ্যাওয়ার্ডনেস মানে একদম ভরে ভরে রয়েছে, মানে মানে কিছুইতেই মানে তার বাদ নেই এরকম জ্ঞান আর কি, এরকম মনে হয় মানে সমস্ত দিকে সমানভাবে দক্ষ জ্ঞানী এবং বুদ্ধিমান ততটাই। আর যে বলছিলাম যে তারপরে আমরা যে দেখতে পেলাম বলছিলাম যেটা যে পাখির যে হামিং বার্ডের ক্ষেত্রে যে 80 বার ডানা ঝাপটা সেখানে হয়তো আমরা মানে 3 বারও ঝাপটাতে পারি না, আবার সে পেছন দিকে উঠতে পারে এরকম হয়তো কোনো পাখি উঠতে পারে না। তারপরে আর একটা দেখলাম মরুভূমির মধ্যে এমন একটা পাখি যে আর কি কোন মানে জায়গায় জলের অস্তিত্ব রয়েছে বা কতটা নিচে রয়েছে সে সেটাকে বুঝতে পারে বা দেখতে পারে, তার চোখের এমন একটা ইয়ে রয়েছে। আরো একটা পাখি দেখলাম যে কিনা মানে
দীর্ঘদিন দীর্ঘ মাত্র উপরে থাকে সেখানে ডিম পারে এবং সেই ডিম ফুটে বাচ্চা শূন্যে এবং সেও সেই শূন্যে উঠতে থাকে। এটা অবাক করার ব্যাপার, এই জিনিসটা আমি জানতাম না, আমিও জানতাম না এই ব্যাপারটা, এটা সত্যি অবাক হয়ে গেলাম। এছাড়া এখানে শুধু পাখির কথা বলা হয়েছে, এরকম আমরা নিজেরাও জানি যে আরো কত অত্যাশ্চর্য জিনিস আমাদের পৃথিবীতে কানাচে কানাচে ভরে রয়েছে, আনাচে কানাচে আর কি ভরে রয়েছে। তো যাই হোক, ভিডিওটা সত্যি খুব ইনফরমেটিভ। আর একটা জিনিস, আর এখানে একটা জিনিস বলবো যে উনি যে বলছিলেন যে এখন বর্তমানে যে মানে সবথেকে স্পিড যে বিমানের বেশি বা এত যে যাত্রী নিয়ে যেতে হয় সেটা আমার জানা ছিল না সত্যি কথা বলতে, যে 500 জন যাত্রী নিয়েও যাত্রীবাহী বিমান হিসাবেও যে উঠতে পারে বা এখান থেকে এতক্ষণ যেতে 1200 কিলোমিটার বেগে যেতে পারে, সেটা আমার সত্যিকারে জানা ছিল না, তো আমি এটা জানলাম। তো যাই হোক, ভিডিওটা যথেষ্ট ইনফরমেটিভ ছিল, আমরা অনেক কিছু জানতে পারলাম, আমরা জেনে সত্যি খুব ভালো লাগলো আমাদের। আর আমাদের রিয়াকশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তীকালে আপনারা মিজানুর রহমান আজরের আর কোন ধরনের ভিডিও পেতে চাইছেন সেটাও কমেন্ট করে জানাবেন এবং তার সাথে সাথে ভিডিওগুলোকে শেয়ারও করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমাদের চ্যানেলটি। আর তাছাড়া আমাদের যে ফেসবুক পেজ রয়েছে তো সেটা আমরা আগেই বলেছি, তো সেটা অবশ্যই ফলো করবেন। সাথে একটি ইনস্টাগ্রাম পেজও রয়েছে, তো সেটাও ফলো করতে ভুলবেন না। দুটোতেই মোটামুটি কম বেশি নতুন ভিডিও চলে আসছে রিসেন্টলি, তো আপনারা ওটাই ফলো করবেন। আর এর সাথে সাথে আমাদের একটি ফেসবুক গ্রুপও রয়েছে, তো সেটাও আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন। আর আমাকে শিলাজিৎ আর ওকে সুদীপ্তা হিসেবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। মোট কথা সব কিছুর লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবেন। তো আজকে এই বলেই ভিডিও শেষ করছি, টাটা, নমস্কার।